ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ नमः श्री भगवते प्रणवाय। ॐ अहितुकिं प्रेमघन दिव्यमूर्तिं आचार्यरूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सख तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता বন্ধুরা, সকলকে সপ্রেম স্বাগত। আজকের এই পূর্ণ প্রভাতে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের দিব্য জীবন কথা, দিব্য জীবন আলেখ্য। তিনি যে অন্তর্যামী ছিলেন, তিনি যে সর্বদ্রষ্টা ছিলেন, এই বিষয়ে আজকে আমরা শুনব। 1928 খ্রিস্টাব্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় তখন 24/3 মির্জাপুর স্ট্রিট। এখানে একটা ভাড়া বাড়িতে মির্জাপুর 24/3 মির্জাপুর স্ট্রিটের একটা ভাড়া বাড়িতে ভারত সেবাশ্রম সংঘের কলকাতার কার্যালয় তখন। সেই সময়ে গুরু মহারাজ একদিন গয়াতে গেছেন, গয়া সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়ে গেছে, গয়া সেবাশ্রমে বিশেষ কার্য উপলক্ষে সেখানে গেছেন, কয়েকজন স্বামীজিও সাথে গেছেন। স্বামীজিরা রয়ে গেছেন গয়াতে, স্বয়ং শ্রী শ্রী গুরু মহারাজ ফিরে এসছেন কলকাতায় মির্জাপুর স্ট্রিটের আশ্রমে। সেখানে তিনি ফিরে এসছেন সকালের দিকে, ফিরে এসেই তিনি তৎক্ষণাৎ আবার কী করলেন, যাবার জন্য প্রস্তুত হলেন। তা স্বামীজিরা তখন যারা নাকি ছিলেন মির্জাপুর স্ট্রিটের আশ্রমে, তারা জিজ্ঞাসা করছেন, স্বামীজি মহারাজ আপনি এখনই তো এইমাত্র তো আসলেন, সবে হাওড়ার থেকে তিনি এসছেন, তো এসেই আবার তিনি প্রস্তুত হচ্ছেন, বলছে কোথায় আপনি এখন যাবেন, এই তো আসলেন, একটু বিশ্রাম করে দু একটা দিন একটু বিশ্রাম করে গেলে হতো না, ক্লান্ত হয়ে এসছেন, পরিশ্রান্ত হয়ে এসছেন। গুরু মহারাজ তখন শান্ত গম্ভীরভাবে বললেন যে প্রেমানন্দ, স্বামী প্রেমানন্দ অর্থাৎ ব্রহ্মচারী নাম ছিল হরেন্দ্র, শ্রী শ্রী গুরু মহারাজ কিন্তু হরেন্দ্র বলেই তাকে ডাকতেন। তা বললেন যে হরেন্দ্র আমাকে বিশেষভাবে স্মরণ করেছে, সুতরাং আমাকে এখনই আমাকে নওগাঁ যেতে হবে। নওগাঁ প্রায় 400 কিলোমিটার দূর কলকাতার থেকে, কলকাতার থেকে নওগাঁ 400 কিলোমিটার। গুরু মহারাজ রয়ে গেছেন, এসছেন সবে কলকাতায়, আর হরেন্দ্র ব্রহ্মচারী নাম হলো হরেন্দ্র, এবং পূর্বাশ্রমের নামও হরেন্দ্র, এবং সন্ন্যাস নাম স্বামী প্রেমানন্দ। স্বামী প্রেমানন্দজি রয়ে গেছেন তখন নওগাঁ সেবাশ্রমে। তো কি বিস্তীর্ণ 400 কিলোমিটার দূরত্ব, কিন্তু এই এত দূরে অবস্থান করেও আন্তরিকভাবে তিনি যে স্মরণ করেছেন গুরু মহারাজকে, এই তার আন্তরিকতাকে পূর্ণ মর্যাদা দিতে গুরু মহারাজ কী করলেন, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে বেরিয়ে গেলেন। শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন যে আমার সাথে নিকট আর দূরের কোনো সম্পর্ক নেই, আমাকে যে যেভাবে স্মরণ করে আমি সেইভাবে তাকে কৃতার্থ করি, আমার সাথে দূর আর নিকটের কী সম্পর্ক, আমি সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু দেখতে পাই। তা যে আন্তরিকতা সহকারে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তার ডাক শুনতে পাই। স্বামী প্রেমানন্দজি নওগাঁ শহরে থেকে সেখানে ঠাকুরকে স্মরণ করছেন আকুলভাবে দীর্ঘদিন অদর্শন, কাজেই গুরু মহারাজকে দেখে একটু তার মন একটু শান্ত হবে, ঠাকুরের আশীর্বাদ পেয়ে তিনি একটুখানি শান্ত হবেন, এই তার একান্ত মনোবাসনা। কিন্তু যেই কাজে তিনি তখন ব্যস্ত, নওগাঁ থেকে তিনি সেই গুরু মহারাজ যেহেতু নির্দেশ দিয়েছেন স্বামী প্রেমানন্দজিকে নওগাঁতে থেকে কাজগুলো করার জন্য, নির্দিষ্ট কাজ, গুরু নির্দিষ্ট কাজ, গুরুর বাক্যই হলো গুরু, গুরুর আদেশকে পালন করা নির্বিচারে, এটাই হলো শান্তি লাভের একমাত্র পন্থা। গুরুর আদেশ পালনে তৎপর সন্ন্যাসী গুরু দর্শনে ব্যাকুল হয়ে যে স্মরণ করেছেন, আর ঠাকুর কী করলেন, এত পরিশ্রান্ত হয়ে গয়া থেকে কয়েকদিন খুব পরিশ্রম হয়েছে, পরিশ্রান্ত হয়ে এসছেন, এসে সঙ্গে সঙ্গে একটুখানি শৌচালয়ে গিয়ে হাত মুখ ধুয়ে আবার সঙ্গে সঙ্গে তৈরি হলেন, নওগাঁ যাবেন বলে নওগাঁতে তিনি চলে গেলেন। গিয়ে যখন নওগাঁ পৌঁছে গেছেন তখন প্রেমানন্দজি তখন বলছেন যে
আপনাকে বড় কষ্ট দিলাম, অনেকদিন আপনার সাথে সাক্ষাৎ হয়নি, তো তা চিঠি দিয়ে শুধু মনের শান্তি পাওয়া যায় না, আপনাকে চাক্ষুষে একটু দেখতে না পেলে আমার মনটা খুব উদ্বিগ্ন হয়েছিল, আপনাকে দেখে আমার মনটা খুব শান্ত হলো, খুব প্রফুল্ল হলো। গুরুমাজ খুব আশীর্বাদ করলেন স্বামী প্রেমানন্দজিকে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখব যে গুরু মহারাজ কি অনন্ত করুণাময়, তিনি দূরের, তার কাছে দূর কোনো দূরত্বই নয় তার কাছে। ঠাকুর বলছেন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখ দর্পণে, সেই পরম সর্বশক্তিমান সর্বনিয়ন্তা তোমাদের সঙ্ঘের পরিচালন ভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। গুরু মহারাজ যে নিজে স্বয়ং সর্বনিয়ন্তা, মাঝে মাঝে কী করতেন, তিনি পরোক্ষভাবে তার উক্তির মাধ্যমে সেই কথাটা কিন্তু বলতেন। ঠাকুর বলছেন যে সর্বনিয়ন্তার নির্দেশে এই সঙ্ঘ গঠিত এবং সঙ্ঘের সমস্ত কিছু পরিচালিত নিয়ন্ত্রিত। সর্বনিয়ন্তা, সর্বদ্রষ্টা, সর্বান্তর্যামী শ্রী শ্রী গুরু মহারাজ। গুরু মহারাজের এরকম কৃপা অনেক স্বামীজি পেয়েছেন, অনেক গৃহী ভক্তরা পেয়েছেন। শ্রোতাবন্ধুরা, ক্রমানুসারে আপনাদের শোনাতে থাকবো ঠাকুরের কৃপানুভূতির কথা, ঠাকুরের আশীর্বাদের কথা, ঠাকুরের যোগশক্তির কথা শোনাতে থাকবো। শ্রোতাবন্ধুরা সকলে ভালো থাকবেন। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ, বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, পরিবার সহ সকলের আপনাদের শিরে বর্ষিত হোক। ঠাকুরের অক্ষয় আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, এই প্রার্থনা জানাই। শ্রোতাবন্ধুরা, শুধু ঠাকুরকে একটু ধরে থাকবেন, যখন ঠাকুরকে ডাকবেন সম্পদে বিপদে সুখে দুঃখে, যখনই স্মরণ করবেন ঠাকুরকে, একটুখানি আন্তরিকতা সহকারে স্মরণ করবেন, দেখবেন ঠাকুরের কৃপা আপনি অবশ্যই লাভ করতে পারবেন। এই বিষয়ে কিন্তু আমাদের দৃঢ় প্রত্যয়। শ্রোতা বন্ধুরা, সকলের মঙ্গল কল্যাণ শান্তি সমৃদ্ধি প্রার্থনা করি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।